দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? হ্যাঁ, খুব সুন্দর নাম, দেখে তো মাশাআল্লাহ খুব সুন্দরী। বয়সে তো মনে অল্প হবে, বয়স কত চলে? 17 বছর। তো এই বয়স আবার ইউটিউবে কি আসতে বললো? আচ্ছা আচ্ছা, তো দুঃখ কষ্ট বুঝবে তো আপনার মনে কি এত দুঃখ বলুন তো? আচ্ছা, কেমন মানুষ চান? সে যদি বিবাহিত হয়, আচ্ছা আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে? কে আছে? ফুপু আছে। ফুপুর কাছে থাকেন? আচ্ছা, তো পড়াশোনা করছেন? তো ফুপু কি পড়াশোনা করে নাই, কোনো আগ্রহ করায় নাই? তা আপনার আগ্রহ ছিল তো পড়াশোনা, কিন্তু ফুপু কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা আচ্ছা, তো ফুপু কি করে? আপনার কাজ করে? আচ্ছা, তো আপনার বাবা মা কোথায়? তো এখন তো মনে করেন আপনার ভবিষ্যৎ নিয়ে তো ফুপু কি চিন্তা করে? তো আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, এই জন্য ইউটিউবে আসছেন যাতে করে নিজের ভবিষ্যৎ এটি সাজানো যায় সুন্দরভাবে, তো? আচ্ছা, যদি ছেলে গরিব হয়, নাম্বার বলতে পারেন? আচ্ছা, তো নাম্বার বলেন। আচ্ছা, আরেকবার বলেন। আচ্ছা, তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা বাসাক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।